বাউল সম্রাট ফকির লালন শাহ এর 130তম তীরধান দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ লালন পরিষদ ও ঝিনেদা থিয়েটার নামের দুইটি সংগঠন। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন। লালন ফকিরের এই মহাত্মা লালনকে যেন আমরা স্মরণ করি, মনন করি এবং সুস্থ সুন্দর তো আমি বলি যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সেখানেও কিন্তু বলা আছে উপস্থিত আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অনুষ্ঠান করবার সমপর্যায়ের মানুষ বা কখনো কখনো অনেক সারা পৃথিবীতে যে জায়গার মানুষ আমরা আরো অনেক বেশি গর্বিত যে এই লাভ তিনি সবার সারা জীবন একটি মানুষ যদি বলতে পারে আমি সবার। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।